জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আগামীকাল 15 সেপ্টেম্বর রবিবার শ্রী শ্রী ঠাকুরের 137তম শুভ আবির্ভাব দিবস। তো মহোৎসব আমাদের ভারত ছাড়া বিভিন্ন দেশে পালিত হবে। তো আমাদের সৎসঙ্গ কেন্দ্র পালংঘাটেও শ্রী শ্রী ঠাকুরের জন্ম মহোৎসব, আবির্ভাব মহোৎসব পালিত হতে যাচ্ছে। তো আজ মাতৃ সম্মেলন হচ্ছে আজ বিকেল থেকে, তো শুনতেই পাচ্ছেন সঙ্গীত চলছে। তো আমি ভিতরে প্রবেশ করব এবং এই মাতৃ সম্মেলনের কিছু অপূর্ব মুহূর্ত তুলে ধরবো ভিডিওতে, আপনারা কন্টিনিউ থাকবেন। আর এই পালংঘাট কোথায় অবস্থিত আমি বিস্তারিত ফ্রন্ট ক্যামেরায় গিয়ে আমি বিস্তারিত তথ্যগুলি তুলে ধরবো এবং অপূর্ব মুহূর্তগুলো আজকের শেয়ার করব। প্রিয় দর্শক বন্ধুরা, এদিকে রয়েছে শিলচর টাউন। এখান থেকে শিলচর টাউন যেতে প্রায় 40 মিনিটের মতো সময় লাগে। সেখানেই টাউনেই রয়েছে সৎসং বিহার শিলচর। সেই সৎসং বিহার শিলচর থেকে এখানে আসতে প্রায় ওই 40-45 মিনিট সময় লাগে এই সৎসং কেন্দ্র পালংঘাট আসতে। আর এদিকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জায়গাটি এই সৎসং বিহার, এই সৎসং কেন্দ্র পালংঘাটে খুব সুন্দর এই যে দৃশ্যগুলি দেখতে পাচ্ছেন। এখানে শ্রী শ্রী ঠাকুরের বাণী লেখা রয়েছে, এদিকে শ্রী শ্রী ঠাকুরের বাণী লেখা রয়েছে। আর আমি ভিতরে প্রবেশ করছি, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আগামীকাল অনুষ্ঠান রয়েছে। কালকের উৎসবের সমস্ত অনুষ্ঠান এখানেই অনুষ্ঠিত হবে। এখানে স্টেজ রয়েছে দেখতে পাচ্ছেন, আর এখানে সুন্দরভাবে সজ্জিত হয়েছে এই অনুষ্ঠানের জন্য। তো আমি যাচ্ছি যেখানে সৎসং কেন্দ্র রয়েছে, শ্রী শ্রী ঠাকুর যেখানে প্রতিষ্ঠিত রয়েছেন, আমি সেখানে যাচ্ছি। এখানে মায়েরা ওনারা মাতৃ সম্মেলন করছেন, তো আপনারা কন্টিনিউ থাকবেন। খুবই সুন্দর এই কেন্দ্র, দেখতে পাচ্ছেন ফুলের গাছ রয়েছে, আর এদিকেও ফুলের গাছ ছিল রয়েছে দেখা যাচ্ছে না, এখন তো স্ক্রিন লাগানো হয়েছে। তো আপনারা কন্টিনিউ থাকবেন। আর এখানেই প্রসাদ বিতরণ হবে আগামীকাল, ভান্ডারা প্রসাদ। ভিডিওটি লাইক করে আপনারা শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারেন এই মুহূর্তগুলো, এখানে সুন্দর দৃশ্য। খুব সুন্দর এই কেন্দ্র। মাতৃ সম্মেলন চলছে।